হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণে এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়ালই তোমাদের সাথে জমি আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দিতে চলেছি সেটার নাম হচ্ছে কি সিরিয়াল কি আপন কে পর। বর্তমানে সিরিয়ালে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুপারি হয়ে গেছে ভগবান, আর এই ভগবানকে যে যা দান করছে এই সমস্ত টাকাগুলো নিয়ে নিচ্ছে রাঘব আর তন্দ্রা। তো তন্দ্রাকে একজন ভয় দেখিয়েছে, সে বলেছে যে তন্দ্রার সমস্ত সত্যি কথা নাকি সে জবা পরমকে বলে দেবে। সেই জন্যে মোটামুটি তন্দ্রা রাঘবের থেকে আবার কিছু টাকা নিয়ে নেয় আর সেই টাকা নিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করে। উল্টো দিকে জবার পরম একটা প্ল্যান করেছে, সেটা হচ্ছে যে ওই আশ্রমে তো পরিষ্কার করার লোক ঢোকে, তো ওরা পরিষ্কার করার লোকগুলোকে কিডন্যাপ করে সেখানে ঢুকে যাবে আর সেখানে কোনোরকমভাবে সুপারিকে উদ্ধার করে আনার চেষ্টা করবে। কিন্তু এরই মধ্যে আমাদের সুপারি আবার আগের মতো টিকা টিকা বুদ্ধি অ্যাপ্লাই করেছে এবং সে বাগানে গিয়েছে, গিয়ে বলেছে এবার থেকে ভোগের মধ্যে একটু আমাকে মাংস দিও, আর আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় কেউ একটা মুকুট পরিয়ে দিয়েছে। আর এই সমস্ত কিছু শুনে মোটামুটি রাঘব ভেবেছে যে তার মানে এই ছেলেটা আমাদের চালের পা দিয়েছে, আমাদের এই প্ল্যানটার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে আর লোভ সামলাতে পারছে না। তো যাই হোক, সামনেই একটা বড় রকমের একটা পুজো আসতে চলেছে, বিষ্ণু পূর্ণিমা কিংবা এই জাতীয় কিছু একটা, কোনো একটা ঠাকুরের কোনো একটা পার্বণ কিছু একটা আসতে চলেছে। তো সেইখানে এই সুপারিকে নাকি শূন্যে উঠিয়ে দেওয়া হবে, শূন্যে দিয়ে নাকি হাঁটবে। আর এই শূন্যে বসে থাকাটা কোনো ব্যাপারই না, তোমরা যেখানে যাবে ইউটিউবে নানানভাবে তোমরা সার্চ করতে পারো। আর এই জিনিসটা কীভাবে দেখানো হয় আর কীভাবে এই সন্ন্যাসীগুলো বসে থাকে এই সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, তারই সাথে আমি আরও একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে সুপারিকে এরকমই একটা অ্যাপ্লাই করানো হবে আর শূন্যের মধ্যে দিয়ে হাঁটারও একটা ব্যবস্থা রাখবে। সেটা দেখে ভক্তরা ভাববে বাবা সুপারি তো সত্যি ভগবান হয়ে গেছে। কিন্তু সুপারি এই সমস্ত কিছু শিখে নেবে এটা ঠিক কথা, কিন্তু সুপারি এরই মধ্যে একটা মস্ত বড় প্ল্যান অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে সে ঠিক করেছে যে কোনোরকমভাবে এদের হাতের মধ্যে গিয়েই এদের হাত থেকে পালাতে হবে। এই পুজোটার দিন হয়তো অনেক লোকজন আসবে আর এই লোকজনের ভিড়ের মধ্যেই সুপারি নিজেকে হারিয়ে যেতে দেবে আর সেখান থেকে সে পালিয়ে যাবে। আর উল্টো দিকে জবা পরম তো রয়েছে, কোনোরকমভাবে যদি জবা পরমের হাতে পড়ে যায় সুপারি তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু বন্ধুরা এটা কি এতটাই সহজ হবে? এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল কে আপন কে পর স্টার জলসায় ঠিক সন্ধ্যে 7টার সময়। তবে এটুকু বলতে পারি এই পুজোটার দিনে কিন্তু ভালো রকমের একটা সিন এপিসোড আমাদের জন্য ওয়েট করে রয়েছে, সেটা ক্রমশ প্রকাশ্য খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই করে দেখো সিরিয়াল কি আপন কে পর স্টার জলসায় ঠিক সন্ধ্যে 7:30। আর যারা যারা মিস করে যাচ্ছ তাদের জন্য আমি রয়েছি। আজকে একটা টিপস রয়েছে, আজকের টিপস হচ্ছে যারা ফাইবারের জিনিসপত্র ইউজ করি, যেমন ধরো আমাদের ফ্রিজের অনেক সময় ছবি টবি আমরা তুলি, তুলে আমাদের সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করি, কিংবা অনেক সুন্দর সুন্দর জিনিসই থাকে যেগুলোতে একটু খোঁচা লাগলেই মোটামুটি দাগ হয়ে যাবে কিন্তু সহজে ভাঙে না, অনেকটা প্লাস্টিক প্লাস্টিক দেখতে হয়। তো আশা করি বুঝতেই পারছো কী জিনিস কথা বলছি, কিন্তু সেইগুলো যদি পরিষ্কার করার কখনো দরকার হয় আর সেগুলো যদি পরিষ্কার করে মা ঠাকুমারা তাহলে তার কোনো চিন্তা নেই, মোটামুটি কসবাইট হাতেই আছে, তারা এমন খোঁচা ঘষে দেবে মোটামুটি দাগটা বিচ্ছিন্ন পরিমাণে একটা দাগ হয়ে যাবে। তো যদি তোমরা ছবি তুলতে যাও সেই দাগটা তো আসবে আর তখন একটা বিচ্ছিরি দেখতে হবে। তো ছবি তোলার সময় তোমরা যদি চাও যে ওই দাগটাকে উড়িয়ে দেবে, তো হ্যাঁ এডিট করে তো দেওয়া যেতেই পারে, এটা আবার বলার কি আছে, কিন্তু না, আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে চুলে যারা সিরাম ইউজ করো সেই সিরাম, কিংবা মেয়েরা যারা লিভন ইউজ করো সেই লিভন ভালো করে যদি সেই জায়গাটা হালকা করে লাগিয়ে দাও তাহলে কিন্তু দূর থেকে যখন তোমরা ছবিটা তুলবে তখন কিন্তু সহজে ধরা পড়বে না। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট একটা টিপস। তো যাই হোক বন্ধুরা, এবার যেটা বলবো সেটা হচ্ছে গোটা ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করো সমস্ত বন্ধুবান্ধবকে এই জিনিসটা জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের এরকম অ্যাডভান্স খবর পেতে আর এরকম সুন্দর সুন্দর এবং ফালতু ফালতু টিপস পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সর্বশেষ পর জেনে আমি গাড়িটা সিরিয়ালের খবর নিয়ে এসে। বন্ধুরা ততক্ষণে জেনে টাটা।